যে আমাদের কাজটা কতটুকু স্বয়ং সম্পূর্ণ হইল। তো লাইন যখন এসে গেছে, আমার মনে হয় আমাদের ভোল্টেজটাও এসে গেছে। এখন আমরা এই জায়গায় ফায়ার দেব। তো দেখেন, এই আমাদের সম্পূর্ণ কাজটি এই পর্যন্ত ছিল। এইভাবেই আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন। এই জায়গায় প্রায় 25টার মতো চার্জার সারছি। এই যে দেখেন নিচে অনেক চার্জার আছে। আপডেট নিয়ে আপনাদের করে দেখাই। ওই আরও 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 চার্জার আছে, এগুলোও আমরা এখনও মেরামত করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিউয়ার্স, আমরা আজকের যেই ভিডিওটা করতে যাচ্ছি, অনেকেই কমেন্টস করছেন যে দাদা, রিস্কে ভ্যানের যে চার্জারগুলো, এই চার্জারের পাওয়ার সম্বন্ধে আমাদের কিছু আইডিয়া দেন। তো আজকে আমি শুধু আইডিয়াই দেবো না, এই আইডিয়ার ভিতরে প্র্যাকটিক্যালভাবে কাজ করে দেখাবো যে কীভাবে পাওয়ার শর্ট হয়ে গেলে, মানে সিরিজ যদি জ্বললে থাকে, তো সেই বিষয়ে পাওয়ারের কাজগুলো একদম ক্লিয়ারলি আপনি অল্প সময়ের ভিতরে কীভাবে করবেন, সেই ধরনের আইডিয়া দিয়ে থাকবো আজকের এই ভিডিওতে। তো আসুন আমরা আগে দেখব আমাদের যে এই এসি কেবলটা আছে, এই এসি কেবলটা আমরা এই সিরিজ লাইনে দিয়ে নেব। এই সিরিজ লাইনে আমরা এসি কেবলটা দেবো, মাল্টিপ্লাকের সাথে আমি সিরিজ লাইনে অ্যাড করছি। দেখেন, এটা যদি আমরা ভরি, এটা ভরলে একটা দেখেন আলো বাড়ি দেয়। অতএব আমার যে সিরিজ লাইনের লাইটটা আছে, এই লাইটটা জ্বলতে আছে। তো এটা যদি আমি ডাইরেক্টে দিই, ডাইরেক্টে দিলে কিন্তু আমাদের পুরো ব্লাস্ট হয়ে যাবে, কারেন্টের কাট আউট পড়ে যাবে। তো আমরা আজকে কি করব, এই পাওয়ার যদি শর্ট হয়ে যায়, তো পাওয়ারের কাজ করতে আপনার কয়টা জায়গায় আপনি তদন্ত করবেন, সেটা হলো এই জায়গায় যে এই হেডসিনটা দেখতে পারতেছেন, এখানে একটা মসপেট আছে এন সাইট, N20 সাইট। এই N20 সাইট যে মসপেটটা আছে, এই মসপেটটা আগে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে যদি তাতেও না হয়, এ জায়গায় যে এই 8 পিনের একটা আইসি আছে, এই 8 পিনের আইসিটা চেঞ্জ করে দেবেন, তো এটু যেটা আপনার কাজটা হয়ে যাবে। তো আমি আগে ইন সাইট যেটা মসপেটটা আছে, এই মসপেটটা খুলে নেব। প্রথমত আমি এন সাইট N20 সাইট, এই যে মসপেটটা, এই মসপেটটা খুলে নিচ্ছি। এই যে আমাদের মসপেটটা দেখতেছেন, এই জায়গায় কিন্তু ফায়ারিং হয়ে গেছে। তো আমরা এই মসপেটটা আগে চেঞ্জ করব, জায়গাটা আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো এন সাইট যে মসপেটটা আছে, এই এন সাইট আমরা বড় ধরনেরও কিন্তু আছে, এই যে বড় ধরনের 2N সাইট আছে, এই 2N সাইট এগুলো আমরা পাইলে এটা লাগাইলেও চলবে, আর এই সাইজেরটা লাগাইলেও চলবে। তো আমি এখন আবার লাইন দিয়ে আপনাদের দেখাই, যদি শর্ট থাকে তো আবারও সিরিজ জ্বলতেছে, এর মানে আমাদের শর্ট এখনও যায় না। তো শর্ট যদি না যায় থাকে, তাহলে আমাদের যে এই যে আইসিটা আছে, এই আইসিটা চেঞ্জ করতে হবে, অথবা এ জায়গায় যে ফিল্টারিং ডায়োডটা আছে, এই ফিল্টারিং ডায়োডটাও যদি শর্ট হয়, তো সেক্ষেত্রেও আমাদের পাওয়ার শর্ট থাকবে। কাজগুলো তারা যাতে শিখতে পারে। তো যাই হোক, আমি এসিয়ার ডায়োডটা খুলে নিই। এই যে এসিয়ার ডায়োডটাও শর্ট। তো এই দুইটা আগে আমি লাগাই নিই, লাগানোর পরে আমরা যদি তারপরও শর্ট পাই, আইসি আছে পাওয়ার ফ্যাট আইসি, এই ফ্যাট আইসিটা পাল্টাই দেব। তো আমি প্রথমেই এসিয়ার ডায়োডটা এই জায়গায় লাগাই নিতেছি।
এখন আমরা এই জায়গায় ঝালাই করে দেব। তো এখন কিন্তু আমরা দেখতে পারতাছি আমাদের সিরিজ জ্বলে না। এখন দেখেন এই জায়গায় যে আমি লাইন দিছি, এখন ফিল্টারিং ক্যাপাসিটিতে ক্যাপাসিটারে ভোল্টেজ ধরে রাখছে, এখন আর সিরিজ জ্বলবে না। তো এখন আমরা কি করব, এই যে 20N সাইট, এই 20N সাইট এই মসপেটটা আমরা এই জায়গায় বসাই নেব। অবশ্যই স্ক্রুপ লাগাইতে কোনো ভুল করবেন না, স্ক্রুপটা কিন্তু আমাদের হেডসিনের সাথে খুব টাইট করে ধরে বসে, আর আমাদের এই যে ঠান্ডা করতে খুবই একটা উপকার করে এই হেডসিনে। তো এখন আমরা স্ক্রুপটা লাগাই নিলাম, ঝালাই করে দেব। ঝালাই করার পরে এখন আবারও আমরা লাইন দিয়ে দেখব। এখন হইতে পারে আবারও শর্ট, কেন না যদি আধার্স কোনো প্রবলেম থাকে, এই যে মালগুলো পাল্টাইলাম এই মালগুলো নষ্ট হবে, এই পার্টসগুলো নষ্ট হবে আধার সমস্যায়, কিছু না কিছু একটা সমস্যা তো আগে অবশ্যই হয়েছে, আর এই হওয়ার কারণেই আমাদের এই দুইটা পার্টস পুড়ে গেছিলো। তো এখন আমরা আবার লাইন দিয়ে দেখি। তো দেখেন এখানে কিন্তু আমাদের এখনও কোনো সিরিজ জ্বলে না, সিরিজ না জ্বললে আমাদের এটা ঠিক আছে। তো এখন আমরা আবার ক্যাপাসিটার ভোল্টেজটা এ জায়গার থেকে ফুটিয়ে নিলাম। তো এবারে আমি আপনাদেরকে যে কাজগুলো করে দেখাইলাম, জাস্ট এবার আমি লাস্টবারের মতো লাইন দিয়ে দেখাবো যে আমাদের কাজটা কতটুকু স্বয়ং সম্পূর্ণ হইল। তো লাইন যখন এসে গেছে, আমার মনে হয় আমাদের ভোল্টেজটাও এসে গেছে। তো এই জায়গায় আমরা বাড়ি দেব, ভোল্টেজটা কিন্তু আসে না। এই যে দেখুন এই রেজিস্ট্যান্সের মাথাগুলো উঠাই দেব এবং ঝালাই করে দেব। ব্যাস এখন আমরা এই জায়গায় ফায়ার দেব। তো দেখেন এই আমাদের সম্পূর্ণ কাজটি এই পর্যন্ত ছিল। এইভাবেই আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের কাজ, যে কাজটা আপনারা অনেকদিন যাবত বলছেন। তো আমি এই পর্যন্ত এ জায়গায় প্রায় 25টার মতো চার্জার সারছি। এই যে দেখেন নিচে অনেক চার্জার আছে। তো লাস্ট আমার মনে হলো যে আমি একটা চার্জার অন্তত এই বিষয় নিয়ে, পাওয়ার সাবজেক্ট নিয়ে আপনাদের করে দেখাই। ওই আরও 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 চার্জার আছে, এগুলোও আমরা এখনও মেরামত করব। তো ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি এক একটা সাবজেক্ট নিয়ে আপনাদের এই ভিডিওগুলো দিতেছি। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, আর ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য।